আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বেকার সমস্যা সমাধানের জন্য। খুবই পরীক্ষিত একটা আমল, আপনার আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেকার সমস্যা, এটা আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক বেশি। অনেক মানুষ শিক্ষিত হওয়ার পরেও বেকারত্ব, তারা বেকার অবস্থায় বসে আছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই সরাসরি কোরআনে কারিম থেকে, সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 73। সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 73, এই আয়াতটা কেউ যদি আল্লাহ তাআলা কারো কারো ক্ষেত্রে এটা করার মাধ্যমে ফলাফল দেন, কারো কারো ক্ষেত্রে অন্য আমল করতে হয়, যাই হোক কারো কারো ক্ষেত্রে যাদেরকে ফলাফল দেন তাদেরকে এই আমলটা করার নিয়ম হচ্ছে, বৃহস্পতিবারে রাত্রেবেলা, বৃহস্পতিবারে রাত্রেবেলা কেউ যদি এই আমলটা 1012 বার এই কম পড়বেন না বেশিও পড়বেন না, 1012 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমাটা আল্লাহ রহমতে বেকার সমস্যার সমাধান হবে, জীবিকা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকবেন। আমি এখন আপনাদের সামনে আয়াতটা বলবো। আয়াতটা হচ্ছে উল কুল ইন্নাল ফাদলা বিয়া দিল্লা, কুল ইন্নাল ফাদলা বিয়া দিল্লা ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আবার বলছি, কুল ইন্নাল ফাদলা বিয়া দিল্লা ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আপনারা অবশ্যই এই আমলটা করবেন, আল্লাহ চাহে তো ভালো ফলাফলের আশা করা যায়। বৃহস্পতিবারে রাত্রেবেলা এই কাজটা করবেন, এই কাজটা একবার করলেই হবে, যে কোনো বৃহস্পতিবারে কাজটা করবেন, ছেলে মেয়ে সবাই একই নিয়মে করবেন, এবং এই কাজটা করার পর আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। আশা করা যায় আপনার ভাগ্যে যদি থাকে অবশ্যই এই আমলটা করার মাধ্যমে চাকরি হয়ে যাবে। আর আমি যে আয়াতটা বললাম, এই আয়াতের সঠিক বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলা লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে জুবায়ের বিন ইমাম, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে আরো অনেক বেশি ভিডিও আছে।